পশ্চিমবঙ্গ প্রতিবন্ধী সম্মেলনী দুর্গাপুর মহকুমার পক্ষ থেকে মহকুমা শাসকের কাছে স্মারকলিপি প্রদান করা হলো। বৃহস্পতিবার একাধিক দাবি দাওয়াকে সামনে রেখে দুর্গাপুর মহকুমা শাসকের কাছে স্মারকলিপি জমা দেন পশ্চিমবঙ্গ প্রতিবন্ধী সম্মেলনী দুর্গাপুর মহকুমার সদস্যরা। তাদের অভিযোগ, বর্তমানে বিশেষ চাহিদা সম্পন্ন মানুষেরা একাধিক সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে, সরকারি ভাতা থেকেও বঞ্চিত হচ্ছে বলে অভিযোগ। পাশাপাশি রেলের ভাড়াতেও ছাড় পাওয়ার জন্য আবেদন করেন তারা। এদিন দুর্গাপুর মহকুমা শাসকের কাছে স্মারকলিপি প্রদান করা হয়। অবিলম্বে এই দাবি দাওয়াগুলি মানা না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটার হুঁশিয়ারি দেন তারা। বলছি, আপনাদের আজকে কি নিয়ে ডেপুটেশন? আমাদের দাবি ছিল প্রতিবন্ধী অধিকার আইন 2016, যেটা আমরা দীর্ঘ লড়াইয়ের পরে আমাদের দুই কক্ষে রাজ্যসভা ও লোকসভা পাস হয়েছিল, সুপ্রিম কোর্ট থেকে একটা রায় দিয়েছিল, সেটা 2017 সালে 19 এপ্রিল সেটা কার্যকরী করে বিভিন্ন বিজ্ঞপ্তি গেজেটের মারফত। কিন্তু দেখা যাচ্ছে সরকার, দুই সরকার আমাদের এই দাবিগুলো যে কার্যকরী করছে না, তাই জন্যে আমরা বিভিন্ন সময় ডিএম অফিসে, এসডি অফিসে, বিডিও অফিসে দাবি দাওয়া করেছি। আমাদের দাবিগুলো ছিল যে ন্যূনতম 3000 টাকা মানবিক ভাতা দিতে হবে, যেটা বিভিন্ন রাজ্যে 3000-4000 টাকা করে দিচ্ছে, সেখানে আমাদের দিচ্ছে 1000 টাকা। আমাদের দাবি ছিল প্রতিটি প্রতিবন্ধীকে বিপিএল তালিকাভুক্ত করতে হবে, প্রতিটি প্রতিবন্ধীদের যারা মানে ছাত্রছাত্রী তাদের উপযুক্ত শিক্ষা ব্যবস্থা করতে হবে, ইন্দিরা আবাস, গীতাঞ্জলি, প্রধানমন্ত্রীর এই আবাস যোজনাগুলোতে আছে সেখানে আমাদের 5% এবং 25% ব্যয় বরাদ্দ অতিরিক্ত দিতে হবে। এছাড়া যে আমাদের যে 7 দফা থেকে 21 দফা প্রতিবন্ধী একটা ক্যাটাগরি এসছে, সে যেমন হিমোফিলিয়া, থ্যালাসেমিয়া, বিভিন্ন আরও অনেক পার্কিনসন রোগ, সেগুলোকে তো একটা জাস্টিফাই করার সার্টিফিকেট দিতে হবে, সেরকম আমাদের দুর্গাপুরে কেন বর্ধমানে বা কোনো রাজ্য সরকার সেটা করতে পারছে না? এরকম দাবি দাবা নিয়ে আমরা এর আগেও এই যোগাযোগ দপ্তরে এসেছিলাম, উনি শুনেছিলেন কিন্তু কোনো কার্যকরী হয়নি। এটা নিয়ে আমাদের দ্বিতীয়বার আসা। আর যেটা আমাদের যে লোকাল যে 3টে ইস্যু আছে সেটা খুব মারাত্মক অভিযোগ, যেটা এতদিন রেল কনসেশন দিচ্ছিল সার্টিফিকেট করার পর, রেল কোন সার্টিফিকেট, কিন্তু রিসেন্ট যে ধীমান কুমার মণ্ডলকে বারবার বলা সত্ত্বেও ওনার সঙ্গে দেখা করেছি, উনি বলছেন পারবো না, রেল কোন সার্টিফিকেট দিতে পারবো না, আমি সই করবো না। আমি সেটা জেলা হসপিটাল, পশ্চিম বর্ধমান জেলা জেলা হাসপাতাল থেকে আমরা 2021-এর 1 ডিসেম্বরে ওই সার্টিফিকেট নিখিল চন্দ্র দাস উনি করেছিলেন, আমি একটা কপিও দেখালাম, উনি করতে পারছেন তা আপনি করবেন না কেন? জেলা একই সরকার, তা আপনি করবেন না কেন? ওটা হচ্ছে ইগো সমস্যা, যেহেতু কারখানার মধ্যে সুপারিনটেন্ডেন্ট কথাটা লেখা নেই, উনি বলতে যে কোনো মেডিকেল অফিসার করবে, তো ওটা তো নিয়ম নয়, একজনকে সুপারিনটেন্ডেন্টকে সইটা স্ট্যাম্পটা মারতে হয়, আরসি নম্বরটা দিতে হয়, যার ফলে আমাদের বহু প্রতিবন্ধী রেল থেকে বঞ্চিত হচ্ছে। আমাদের ম্যাক্সিমাম প্রতিবন্ধী দরিদ্র, অতি দরিদ্র পরিবার থেকে এসছে, তাদের পক্ষে সম্ভব না রেল পুরো ভাড়াতে যাওয়া। তার এইসব দাবি দাম নিয়ে আপনার দুর্গাপুর মহকুমা শাসককে ডেপুটেশন দিয়েছে, আপনার নাম আর দুর্গাপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টিভি নিউজ 10। সহজেই স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে সুচিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান সিটিজেন হসপিটাল, বিধাননগর, দুর্গাপুর। হেল্পলাইন নাম্বার 9800897855। অ্যাপয়েন্টমেন্টের জন্য ফোন করুন 7477-78-3932 কিংবা 9933-47-56-97 এই নম্বরে। সবার আগে খবরের আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ক্লিক করুন বেল নোটিফিকেশন আইকনে।